Transform is Scan Product presents Didi number 1 season 7 jewelry partners and gold and diamonds notun tumi shiter chuti mane shobai mile hujuk tule picnic e jawa kintu kotha hocche daitto ta ke nebe prottek parate erokom ekjon dujon didi thaken jara puro daitto nijer kadhe niye shob kichur byabostha ekai koren shudhu picnic noy parar shob kaje enara shobar age egiye ashen ajke didi number 1 e ashben emon charjon kormokorta didi নমস্কার দিদি, স্কুলের একজন শিক্ষিকা। মনিদীপা সাহা। নমস্কার দিদি, আমি ব্যারাকপুর থেকে আসছি। সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ডে খেলা, দিদি মেয়ে জয়তে। বান্টি কিন্তু ছেলেদের নাম। আর বলো না, আমি যখন জন্মাই ওই ইয়ারেই একটা হিন্দি মুভি এসেছিল লাভ স্টোরি বলে, তাতে নায়কের নাম ছিল বান্টি আর নায়িকার নাম ছিল পিঙ্কি। এবারে আমার মা বাবা কেউ একজন এত এক্সাইটেড হয়ে গেছিল মুভিটা দেখে, নামটা রাখবে তো রাখো, পিঙ্কিটা রাখো তা বলে বান্টি। কুমার গৌরবের নাম ছিল, কুমার গৌরব তো ছিল, সে তো আর ঝামেলা পোয়াচ্ছে না পোয়াচ্ছি আমি এই বান্টি নামে। আমি যেমন আমার নাম তেমন আমার বদনাম। স্কুলে কোনো দুষ্টুমি করলে কে করেছে বান্টি, মানে ধরো মৌমিতা হোক, অর্পিতা হোক বা সোনালি হোক, এটা তো একটা মানে ম্যাডামরা ভাবতেন যে কোন সোনালি, ও ওই মোটা করে, ও চশমা পরা, আমারটা তো কোনো ডাউট নেই, বান্টি ওকে ডেকে পাঠাও। মানে ওই দুজন হিরো হিরোইন বিজয়তা পান্ডে আর কুমার গৌরবের নাম নিয়ে করে দিয়েছে, বলো তুমি। যাক, মোটামুটি ওই নামে বদনামে আছি আর কি। বান্টি সরকার কিরকম অ্যাজ এ মেয়ে? বান্টি সরকার প্রচণ্ড হুজুকে, প্রচণ্ড আড্ডাবাজ, তারপরে সবার জন্য করতে ভালোবাসে, দুঃখ পেলে অসুবিধা নেই, সামলে নিই, ঠিক আছে। হ্যাঁ, যারা এরকম ধরনের হয় তারা দুঃখ খুব একটা পায় না, যদি পায়ও তাদের বদর করে না। হ্যাঁ, ও কিছু এসে যায় না আমার। তো পাড়ার দায়িত্ব কি তুমি একা নিয়ে রেখেছো? না, পাড়ার দায়িত্ব সেভাবে না, কিন্তু পিকনিকের দায়িত্বটা বেশিটাই এসে পড়ে। তার কারণ কেন? পাগলামি সম্পূর্ণটা, মানে হুজুকে নাচে, কি ছেলে কি খেলো, বাড়িতে কি রান্না হলো, শাশুড়ি মা যেহেতু ঘরের দিকটা দেখেন, আমার ওদিকটা আমাকে দেখতে হয় না, ওই এবারে পাড়া নিয়ে মেতে থাকি, অনেক সময় দিতে পারি। তারপরে মানে এই শীত বলেই তো একটা পিকনিক পিকনিক ব্যাপার আমাদের সকলের মধ্যে থাকে। তা বিয়ের পর থেকে মনে হতো যে আমাদের পাড়ায় আগে পিকনিকটা হতো, হঠাৎ করে কিছু বছর পিকনিকটা বন্ধ হয়ে গিয়েছিল, তা মনে হতো এই বাবা কিরকম, দেখো সবাই কত আনন্দ করছে আমরা করতে পারছি না। তা পাড়ার ক্লাবের যারা সিনিয়র দাদা ওনাদের গিয়ে একটু মানে রিকোয়েস্টে ছলেই বললাম যে আমাদের পিকনিকটা করলে তো খুব ভালো হয়, তাহলে একটু করুন না। তো যাই হোক, এবারে ওনারা বললেন যখন তাহলে এত উদ্যোগ, তাহলে দায়িত্বটা তুমিই নাও বা তোমরা যারা মেয়েরা নাও। এবার সেই ক্ষেত্রে সবার বাড়িতে গিয়ে গিয়ে সবাইকে টেনে টেনে এনে অ্যারেঞ্জ করে মোটামুটি একটা পিকনিকের ব্যবস্থা করে পিকনিকটা করা হয়, শুরু হয়েছে আমাদের নতুনভাবে। তারপরে খাওয়া দাওয়ার দায়িত্বটা অনেকটাই দেখা হয়। তাছাড়া আমার মেনলি যে পার্টটা সেটা হচ্ছে গেম সেকশনটা, আর এক্ষেত্রে থ্যাংকস টু জি বাংলা আর থ্যাংকস টু দিদি নাম্বার 1, তোমাদের থেকে অনেক গেম আমরা চুরি করি। বিয়ের আগে যখন বাপের বাড়ি পাড়ায় ছিল তখন তো সবাই জানতো বান্টি কিরকম, তার উপর ভরসা করা যায়, ও সব প্ল্যান করলে সব কিছু হবে। কিন্তু যখন শ্বশুর বাড়ি পাড়ায় এলে তখন তুমি একদম সম্পূর্ণ নতুন। সেখানে মানুষজনকে কি করে কনভিন্স করলে যে তুমি বান্টি সরকার সর্বে সর্বা? সেখানে বলতে ওখানে আসার প্রত্যেকই মাস দুয়েকের মধ্যেই ওদের একটা অ্যানুয়াল একটা ফাংশন হয়, সেখানে অ্যাঙ্কারিং এর দায়িত্বটা পড়েছিল আমার উপরে। তুমি অ্যাঙ্কারও? না না বাবা, ওরকম না। থেকে খেলাগুলো চুরি করো একদম চুরি, আর অ্যাঙ্কারিংটা কার থেকে? তুমি।
প্রচন্ড ভালো লাগে, মানে ওটা আমাকে খুব টানে। পিকনিকে তো অনেক রকম লোকজন আসে, তাদের সাথে নানান রকম এক্সপিরিয়েন্স হয়, পরিচয় হলে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়। সবাইকে ঠিকঠাক রকম ভাবে হ্যান্ডেল করতে পারো? হ্যাঁ, বা ভালো লাগে তাদের সবাইকে এরভাবে অ্যারেঞ্জ করে? সবটাই ঠিক আছে, এমন এমন ঘটনা ঘটে, যেমন ধরো ওই আর কি, মানে ধরো কেউ ডান্স করছেন, আমাদের ওখানে একজন আছেন যিনি নর্মালি দেখে মনে হয় একদম সাদা মাটা, ভীষণ ভালো মানুষ, সকালে অফিস যান, তখন ওনার প্রতিভাটা কেউ বোঝা যায় না, পিকনিকে গেলেই ওনার প্রতিভা বোঝা যায়। মানে আমি একটু দেখাতে পারি? তোমার পাড়াতেই থাকে। ভদ্রলোকের নাম কি? মৃদুলদা। মৃদুল বাবু, আপনি কি আমাদের এই প্রোগ্রামটা আজকে দেখছেন? আপনি যেরকম নাচেন সেটা বান্টি সরকার আপনাকে কপি করে দেখে। ওর নিজের ডান্স, মৃদুলদার ডান্স, দুটো পাঞ্চ করে ভালোই একটা বানিয়েছে। খেলা শুরু করবো, রেডি? পাঁচটা বেলুন ঝুলছে এখানে, বক্সার হয়ে যাবে, বক্সিং গ্লাভস পরবে হাতে, দিয়ে বেলুনগুলো ফটাশ ফটাশ করে দু সেকেন্ডের মধ্যে সব ফাটিয়ে দেবে। চলো বান্টি, এবার দেখি তুমি এই খেলায় কিরকম দারুণ। স্টার্ট, গো। আমার একটা আবৃত্তি স্কুল আছে পাড়ার সব বাচ্চাদের নিয়ে, এবং শুধু বাচ্চা নয় জানো দিদি, ওখানে আমাদের পাড়ার বৌদি, কাকিমা, এমনকি জেঠিমা যারা, তারা পর্যন্ত জয়েন করে, আমি শেখাই। আর শীতকাল এলো মানে পিকনিক করতে হবে, তো ওদের নিয়ে অর্গানাইজ করি পিকনিক, আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন প্রোগ্রাম, এসব অর্গানাইজ করি। রেস্টুরেন্টে গিয়ে খেলেই তো হয়। হ্যাঁ, পিকনিক মানে তো ওরকম ব্যাপার আর কি। এরম আগে প্রথমে ছিল জানো, বনভোজন, একটা জায়গায় গিয়ে যেখানে খোলা ছাদের নেই, মানে কিছু নেই, রান্না হবে, সারাদিন খেলা হবে, তার সঙ্গে আরও আমরা ছোটোবেলায় যে খেলাগুলো খেলতাম সেগুলো খেলি। পরিবারে কে কে আছেন সুকন্যা? 10 মাস বিয়ে হয়েছে নতুন পরিবারে, আমার হাজবেন্ড, শাশুড়ি মা, শ্বশুর মশাই। কেমন কাটছে নতুন জীবন? ভীষণ ভালো। এবারে শীতটা একটু অন্যরকম, প্রথম শীত শ্বশুর বাড়িতে, এবারে সেই পিকনিক অ্যারেঞ্জমেন্ট, এবারে আবার নতুন বাড়ির সবাইকে নিয়ে একটা অন্যরকম উন্মাদনা। তো নিজে পিকনিক অ্যারেঞ্জ করছো শ্বশুর বাড়ি পাড়াতে, একটু টেনশন তো হচ্ছে প্রথমবার? হ্যাঁ, সেটা তো হচ্ছে, এক্সপেকটেশন বেশি না সবার, তবে মনে হচ্ছে ভালোই হবে। কি প্ল্যানিং হয়েছে পিকনিকে? একটা কাছাকাছি একটা স্পট ঠিক করেছি, সেখানে যাওয়া হবে, খাওয়া দাওয়াটারও প্ল্যান হয়ে গেছে, ভালো সাদা ভাত, তার সঙ্গে কষা মাংস, বড় বড় বেগুনি, এইসব, মানে আরও নানা রকম, একটু কেউ বলছে চিপস, কেউ বলছে একটু চাটনি হলে ভালো হয়, এসব চলছে। আর শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। দুর্গাপুজো প্ল্যান করা বেশি কঠিন না পিকনিক প্ল্যান করা বেশি কঠিন? না, দুটোই খুব মজাদার। দুর্গাপুজো আমি ক্যাশিয়ার, দায়িত্ব আছে, সঙ্গে থাকে আবার তোমার বিভিন্ন রকম প্রোগ্রাম অর্গানাইজ করা, কিন্তু পিকনিকের আনন্দটা যেন অন্যরকম, সবাই মিলে একটা দিনেই সব মজা পেয়ে যাওয়া। থ্যাংক ইউ সুকন্যা। মারাটা ঠিক হচ্ছে না, মারাটা পেটে মারো, পেটে মারো।
জি, সবথেকে বেশি কি ভালোবাসেন করতে? আমি তো সব সময় নানান কাজের মধ্যেই থাকি। আমার নাচের গ্রুপ রয়েছে, এছাড়া আমি আঁকাও শেখাই, আর আমি একটা স্কুলের সঙ্গে যুক্ত রয়েছি, সেন্ট স্টিফেন। শীতকাল মানেই হচ্ছে পিকনিকের একটা আমেজ সব জায়গাতে। আমি আমার পাড়ার অনেক পিকনিকই অর্গানাইজ করেছি, কিন্তু আর একটা জায়গায়, যেহেতু আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি নয়, ওখানে গিয়ে একটা পিকনিক অর্গানাইজ করা আমার কাছে খুবই সহজ লেগেছে। মানে একটা মেলবন্ধন হয়ে গেছে ওই পাড়ার সঙ্গে এই পাড়ার, মানে বছরে দুটো পিকনিক তো হয়েই থাকে। এই যে আপনারা চারজন আজকে এসেছেন সবাই পিকনিক স্পট মোটামুটি, কিন্তু অনেক দিদিরা আছে যারা করতে চায় কিন্তু কোনোভাবে করে উঠতে পারে না, কারণ অনেক রকম অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন হয়। তাদেরকে কী সাজেশন দেবেন? যে কোনো একজনের সঙ্গে যদি কোনো কারোর সঙ্গে নতুন আলাপ হলো, তাদের ওখানে পিকনিকটা অত হয়নি বা কিছু, তার সঙ্গে যোগাযোগ করে তাদের গ্রুপের মানে কিছু মানুষের সঙ্গে একটা ইন্টারঅ্যাক্ট করা, মানে ওদের সঙ্গে বসে একটু আলোচনা করা, তারপর একটা বাজেট হয়, তারপর স্পট হয়, তারপর খাওয়া দাওয়া, তো উইদাউট খাওয়া দাওয়া তো পিকনিক হয় না, সেটাও সবার থেকে রায় নিতে হবে কার কি বাজেট আছে। বাজেট একটা বড় ব্যাপার, মানে 5 থেকে 60 বছর বয়স, মানে কেউ যাতে কোনো রকম বোর্ড না ফিল করে সেরকম একটা ব্যবস্থা করে ফেলি। পিকনিকের সময় তো অনেক মানুষের অনেক চাহিদা থাকে, অনেকের অনেক রকম সাজেশনস থাকে, মত থাকে, অনেকে সন্তুষ্ট অনেকে সন্তুষ্ট হয় না, সবাইকে ম্যানেজ করো কিভাবে? অনেকেই দেখুন কেউ দুটোর জায়গায় 3টে ফিশ ফ্রাই খেয়ে নিল, ওটা কিন্তু ফ্যাক্টর নয়, কেউ 4টে রসগোল্লা খেয়ে নিল, ওরম হয়তো বলাও যায় না। হ্যাঁ, গেমে কেউ প্রাইজ পেলো না, ওটা কিন্তু ফ্যাক্টর নয়। যেমনি আজ আমরা এখানে দিদি নাম্বার ওয়ানে এসেছি, সবাই তো প্রথম হতে পারবো না, কিন্তু এই যে একটা সবাই মিলে একটা আনন্দ করছে এই প্ল্যাটফর্ম, তার উপর আপনি রয়েছেন যেখানে, মানে আপনার সামনে এসে আমরা যে এত সুন্দরভাবে একটা গেম খেলছি, এটাই আমাদের কাছে বিরাট বড় পাওয়া। ফার্স্ট সেকেন্ড হওয়াটা আমাদের কাছে বড় কথা না। থ্যাংক ইউ নিহারিকা। এবার আমরা খেলা শুরু করবো তোমার সাথে, খুব ভালো লাগলো কথা বলে। অনেক দিদিরা থাকেন একটা পাড়ায়, কিন্তু একজনই থাকে যে সব ইনিশিয়েটিভ নেয়, তুমি তার মধ্যে একজন। সবার শুরু হচ্ছে এখন, স্টার্ট গো। কিন্তু কিছুদিন হলো আমি একটি কুকিং ক্লাস চালাচ্ছি আর কি। তুমি কি শেফ নাকি? শেফ তো সবাই আমরা বাড়িতে। না না, আমরা সবাই হাতুড়ে রাঁধুনি। না, যারা শেখায় তারা শেফ। আমি একটু কুকিংটার প্রতি বেশি ইন্টারেস্টেড। আজকে তোমার জন্য একটা কেকও নিয়ে এসেছি। বাহ, ভেরি গুড। আর এখন ডিসেম্বর মাসটা আমি প্রচন্ড বিজি থাকি, কারণ আমার প্রচুর কেকের অর্ডার আসে। আমার 4টে সার্কেল জানো তো, পাড়ার একটা, একটা হচ্ছে আমার বন্ধু বাপের বাড়ি, না তাহলে 5টা, বাপের বাড়িটা ভুলে গেছি, 20 বছর হয়েছে তো ছেড়ে এসেছি, ভুলে গেছি। খুব ভালো, খুব ভালো। আপনার সাপোর্ট আছে বলে ভালো পারে। হ্যাঁ, কিন্তু আমার থেকেও এখন উপরে উঠে গেছে। তুমি ততটাই এক্সপার্ট। হ্যাঁ, মানে আছি আর। লজ্জা পাচ্ছ বলতে? নিজের একটা গুণ মনিদীপা, তুমি সেটা অর্জন করেছো খেটে। ও কিচ্ছু পারতো না, কিন্তু সেইখান থেকে আজকে ওইখানে এসেছে। আমি আমার মেয়ের কাছ থেকেও শিখেছে। তার মানে ওর শেখার আগ্রহটা কতখানি আছে? আগ্রহ
আজকে ও ম্যাগাজিনে লিখে রান্না নিয়ে চেষ্টা থাকলে মানুষ অনেক দূর পৌঁছাতে পারে সর্বগুণে সম্পন্ন হয়ে থাকো এরকম অনেক গুণ তোমার ভালো থেকো মনে দিব অনেক শুভেচ্ছা রইল দৌড়াও স্টার্ট তোমার জন্য আমি একটা কেক করে নিয়েছি খ্রিস্টমাসের সময় খেলা শেষ হয়েছে এবার টেনশন মুক্ত এবার খাওয়া যেতে পারে বলো আনো প্লিজ চলে শুধু একে মন তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল মুখ সে হারায় চেনা চেনা সেই মুখটা স্বপ্ন হারায় ক্লোরোফিল দিনের রাতে চলে শুধু একে মন তাজ ক্রমে ক্রমে স্নায়ু শিথিল মুখ সে হারায় চেনা চেনা সেই মুখটা স্বপ্ন হারায় ক্লোরোফিল তাই প্রশ্ন মন দিয়ে শুনবে আমি বলবো বলো তারপরে কিন্তু বাজার রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল চোরি চোরি জব নজরে মিলি চোরি চোরি ফির নিন্দে উড়ি চোরি চোরি এ দিল মে কহা চোরি মে ভি হ্যায় মজা চোরি চোরি জব নজরে মিলি চোরি চোরি ফির নিন্দে উড়ি চোরি চোরি এ দিল মে কহা চোরি মে ভি হ্যায় মজা আমি সেম জিনিস দুবার গাইলাম একবার গাওয়া যদি ধরি তার মধ্যে মোট কবার চোরি বলেছি বান্টিকে বাদ দিয়ে বাকি তিনজন তুমি জানো কেন সেটা নিহারিকাকে বাদ দিয়ে বাকি দুজন বলো বলেনি তো এখনো বলো মনি দীপা আটবার না কারেক্ট আনসার ইজ সাতবার আচ্ছা লাস্টে একবার হয়েছে প্রত্যেকবার দুবার করে বলা হয় লাস্টে চোরি মে ভি হ্যায় মজা তখন একবার বলা হয় সরি মনি দীপা মাইনাস ফাইভ চোরি চোরি জব নজরে মিলি চোরি চোরি ফির নিন্দে উড়ি চোরি চোরি জব দিল মে কহা চোরি মে ভি হ্যায় মজা সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হেয়ার স্টাইলার কিট রগ রগ মে ইস তরহ তু সমানে লাগা
जैसे मुझको मुझसे चुराने लगा दिल मेरा लेगा लूट के चोरी 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 ला 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 ओ चोरी चोरी ला 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 चोरी चोरी ला 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 हमार लाला गुलोर माने की बोलो मोनी दीपा चुपके चुपके फैंटास्टिक 5 पॉइंट्स चंगे हेयर स्टाइलर किट ओ दिल मेरा ले गया लूट के चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके ओ चोरी चोरी चुपके चुपके चोरी चोरी चुपके चुपके तीन नंबर प्रश्न है राइट आंसर दिले गिफ्ट पाबे सानक्वी के तरफ थे के प्रेशर कुकर को कोई अच्छा पौड़ेर गांठे शुद्ध आमर ये कोट्टा जोन डेडिकेटेड भेंगे मोर घरे चाबी ले जाबी के हमारे भेंगे मोर घरे चाबी ले जाबी के हमारे ओ बंधु आमर ना पे तुम्हारे देखा एका एका रात जे आमर काटे ना रे ना पे तुम्हारे देखा एका एका रात जे आमर काटे ना रे भेंगे मोर घरे चाबी ले जाबी के हमारे भेंगे मोर घरे चाबी ले जाबी के हमारे প্রশ্ন বড় একটা ভুল করে ফেলেছি ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু সুকন্যা রাত বলেছেন হবে দিন রাইট আনসার 5 পয়েন্ট গায়কের হাতেই কিন্তু সেই ক্ষমতা আছে দিনকে রাত করে দেওয়ার দেখা একা একা দিন যে আমার কাটে না রে না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে চার নম্বর গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে প্রদীপের সেট দুনিয়া ভি দেখা নেই দেখা হ্যায় তো জানা নেই জানা হ্যায় তো মানা নেই মুঝে পহচানা দুনিয়া দিওয়ানি মেরে মেরে পিছে পিছে ভাগে কিস মেহদম ইয়া ঠেরে চো মেরে মেরে আগে আনা নেই দেখো টকরানা নেই কিস সে বেহারে নেই হম জো সোচে জো চাহে ও করকে দিখা দে হম ও হ্যায় জো ও আর দো চার বনা দে জো সোচে জো চাহে ও करके दिखा दे हम वो है जो दो और दो चार बना दे অঙ্কে হয়তো ঠিকই কিন্তু এই গানের ক্ষেত্রে ভুল কিসের কথা বলা হচ্ছে জো সোচে জো চাহে ও করকে দিখা দে বলো মনে দীপা দো আর দো কে চার করাটা কেন কি হচ্ছে অঙ্কেতে এটা করা যায় কিন্তু গানের ক্ষেত্রে কি দুই আর দুই কে চার করা যায় তাহলে উত্তরটা কি পাঁচ দো আর দো পাঁচ বানা দে এটা গানের লাই গানের লাই 5 পয়েন্ট সঙ্গে গিফট হচ্ছে প্রদীপের সেট এবার যাবো আমাদের এই রাউন্ডের শেষ প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিভিডি প্লেয়ার सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरी चुनरिया दिल ले गई तेरी चुनरिया गई तेरी ये बिंदिया
দুটো জিনিসের কথা বলা আছে গানে, কি কি দিল লে গই। বলো সুকন্যা, সুনারিয়া আর বিন্দি। ফ্যান্টাস্টিক সুকন্যা, ফাইভ পয়েন্ট, সঙ্গে ডিভিডি প্লে। দিলি চুনারিয়া দিল লে গই, তেরি এ বিন্দিয়া দিল লে গই। এই রাউন্ডে হাই স্কোর সুকন্যা 10 পয়েন্টস পাচ্ছে। নরে নাজনি কুল বদন আখে হে খানা, দেখ তো প্যার সে এসা ক্যা কর পানা। আরে নাজনি কুল বদন আখে হে খানা, দেখ তো প্যার সে এসা ক্যা কর পানা। জানা ও মেরি জানা, মে হুঁ তেরা খোয়াব কা রাজা। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। টোটাল আটটা প্রশ্ন এই রাউন্ডে, ইচ রাইট আনসার প্লাস ফাইভ, ইচ রং আনসার মাইনাস ফাইভ। আমি বলো বলার পর বাসার। প্রথম প্রশ্ন, রামায়ণে যমজ দুই ভাইয়ের নাম কি? রামায়ণে যমজ দুই ভাইয়ের নাম কি? নিহারিকা বাদে বাকি তিনজন, রামায়ণে যমজ দুই ভাইয়ের নাম কি? বলো সুকন্যা। লবকুশ। ফাইভ পয়েন্টস। সেকেন্ড প্রশ্ন, লা দিয়ে শেষ একটি প্রাণীর নাম, লা দিয়ে শেষ একটি প্রাণীর নাম, বলো। লা দিয়ে শেষ একটি প্রাণীর নাম, বলো। বলো বান্টি। বিড়াল। লা বলেছি, লয় আকার, মাইনাস ফাইভ। রাইট আনসার হচ্ছে গরিলা। তিন নম্বর প্রশ্ন, কোন দুটি সংখ্যা খুব কম পার্থক্য বোঝায়? কোন দুটি সংখ্যা খুব কম পার্থক্য বোঝায়, বলো। মণিদীপা। নয় ছয়, মাইনাস ফাইভ। উনিশ কুড়ি, উনিশ বিশ। চার নম্বর প্রশ্ন, এক কোটিতে কটি শূন্য থাকে? এক কোটিতে কটি শূন্য থাকে, বলো। বান্টি। সাতটি। রাইট আনসার প্লাস ফাইভ। পাঁচ নম্বর প্রশ্ন, একটি বিখ্যাত মেলার নাম যা রাশিচক্রে থাকে, একটি বিখ্যাত মেলার নাম যা রাশিচক্রে থাকে, বলো। বান্টি। কুম্ভ মেলা। রাইট আনসার ফাইভ পয়েন্টস। ছ নম্বর প্রশ্ন, সূর্যের দিকে মুখ করে থাকলে তোমার ডান দিক কোন দিক হয়? সূর্যের দিকে মুখ করে থাকলে তোমার ডান দিক কোন দিক হয়? বলো। মণিদীপা। দক্ষিণ দিক। রাইট আনসার ফাইভ পয়েন্টস। সাত নম্বর প্রশ্ন, কোন ইংরেজি অ্যালফাবেট উচ্চারণে শরীরের একটি অঙ্গ? কোন ইংরেজি অ্যালফাবেট উচ্চারণে শরীরের একটি অঙ্গ? বলো। বান্টি। আই। প্লাস ফাইভ। আট নম্বর প্রশ্ন, একটি পাখির নাম বলো যা উল্টো বললে একই থাকে, একটি পাখির নাম যা উল্টো করে বললেও একই থাকে, বলো। সুকন্যা। ঘুঘু। ভেরি গুড, ফাইভ পয়েন্টস। এই রাউন্ডে দুজন হাই স্কোরার, সুকন্যা এবং বান্টি, দুজনেই 10 পয়েন্টস। বান্টির পছন্দ গ্রসারি, তোমার স্ন্যাক্সের ট্রে পছন্দ সুকন্যা। মাইনাস 10।
হাসিনি, পুরো মুখ সব কটার জানো কি, একেবারে আমি একেবারে একটা সাংঘাতিক জায়গায় এনে ফেলে দিয়েছি, যেন মনে হচ্ছে পালাতে পারলে বাঁচি এখান থেকে, তাই না? মনে হচ্ছে ভালো লাগছে। বাজার রাউন্ড এবার বলোর পর বাজার, কিন্তু শুধু বলো নয়, তিনটে রাউন্ডের পরে স্কোর বান্টি 30 পয়েন্টস, সুকন্যা 25 পয়েন্টস, নিহারিকা 10 পয়েন্টস, মণিদীপা 20 পয়েন্টস। সবাইকে ভালো করে খেলতে হবে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভ্যাকিউম ক্লিনার। শীতকালে খুঁজে চলি এর স্বাদ কি করে ভুলি, ওপর নিচ, এই নাম যাবে না বাদ, নতুন গুড়ের দারুণ স্বাদ। দুটো শব্দ বলতে হবে পাশাপাশি এবং ওপর নিচ। এবার বলো বান্টি। পাটালি, পিঠে পুলি। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার যাব। দ্বিতীয় প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। দুটো শব্দ আছে, একটা ছবি আছে, ছবি থেকে শব্দ বার করতে হবে, সেটা তোমাদের করতে হবে। দান আছে, রোদ আছে, আর একটি ছবি থেকে শব্দ বেরোবে। একটা কমন ওয়ার্ড, যেটা নিচের তিনটের আগে বসলে একটা করে শব্দ হবে। একটা কমন ওয়ার্ড যেটা নিচের তিনটের আগে বসবে। এবার বলো সুকন্যা। প্রতিদান, প্রতিরোধ। আর প্রতিচ্ছবি। কিসের ছবি বলতে হবে, তার সাথে শব্দ যোগ হবে? প্রতিরশ্মি, প্রতিরশ্মি। দেখে নি, অবদান, অবতার, অবরোধ, ওটা তারের ছবি ছিল, তাই -10 সুকন্যা। যাচ্ছি তিন নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টিয়ারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। সম্পর্কের প্রশ্ন, তোমার কাকিমা তার একমাত্র ভাশুরপো, তার একমাত্র জামাই বাবু, তোমার কে? সুকন্যা বাদে বাকি তিনজন, তোমার কাকিমা তার একমাত্র ভাশুরপো, তার একমাত্র জামাই বাবু, তোমার কে? এবার বলো বান্টি। আমার বর। বোঝাও, মানে আমার কাকিমা, মানে কাকার বউ কাকিমা, তার একমাত্র ভাশুরপো, মানে আমার বাবার ছেলে, তাই তো? হ্যাঁ, তার একমাত্র জামাই বাবু আমার বর না? শিওর? হ্যাঁ, এটাই ফাইনাল উত্তর। 20 পয়েন্টস। সঙ্গে ভেন্টিয়ারের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। যাচ্ছি চার নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চায়াচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। বৈশাখে আম আর ফাগুনে কুল, যে মাথার কাজ করে না কোনো ভুল। বৈশাখে আম আর ফাগুনে কুল, যে মাথার কাজ করে না কোনো ভুল। নিহারিকা বাদে বাকি তিনজন, এবার সুকন্যা বাদে বাকি দুজন। এবার বলো বান্টি। পাকা। বোঝাও, বৈশাখে আম পাকে, ফাগুনে কুল পাকে, আর পাকা মাথার কাজ কোনো সময় ভুল হয় না। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে আপনার চাষের তরফ থেকে ট্রলি ব্যাগ। যাচ্ছি শেষ প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 30 পয়েন্টস এর আনসার, ভুল করলে -20 পয়েন্টস হবে। প্রথমবারে না পারলে দ্বিতীয় সুযোগ দেবো সবাইকে, তখন পারলে +20, ভুল করলে -10। এই প্রশ্নের পরেই আমরা পেয়ে যাবো আমাদের আজকে দিদি নাম্বার ওয়ানকে।
ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ, গ আছে, উনত্রিশটি আকার আছে। সব রকম ভাববে, হ্যাঁ, প্রবাদ বাক্য, প্রচলিত কথা, গানের লাইন, খাবার নাম। এবার বলো বান্টি। পাগলা হাওয়া বাদল দিনে, শিওর মনে হচ্ছে? আমি শিওর দেখা যাক, আমি তো একদমই শিওর নই, আমি জানি। বান্টি উত্তর দিয়েছে পাগলা হাওয়ার বাদল দিনে। জল খাচ্ছে বান্টি। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্ট, যদি ভুল হয় তাহলে -20 পয়েন্ট। এটা যদি ঠিক হয় আমি তোমাকে একটা হাত করতে চাই। আমি করবো না। আমি করবই। সঙ্গে তোমার গিফট হচ্ছে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে একটি সুন্দর শাড়ি। লাস্ট রাউন্ডে দুর্দান্ত পারফরমেন্স বান্টি সরকারের। আজকে দিদি নাম্বার ওয়ান বান্টি সরকার। এবার তো পাড়া থরহরি কম্পন হয়ে যাবে, এমনি যা বেলুন ফাটিয়েছে প্রথম রাউন্ডে। সবাই মাথা নিচু করবে এরকম এরকম করে। আমি একটা কথা, আজকে দিদি নাম্বার ওয়ান হয়ে যাচ্ছে তো হয়ে গেল, পাড়াতে একদম হ্যাঁ দাদাগিরি চলবে পুরো। বলেন না, শ্রীকৃষ্ণের হাতে দুটো মা ছিলেন, একজন জন্ম দিয়েছিলেন, একজন পালন করেছিলেন। তো আমার শাশুড়ি মা হয়তো আমার দ্বিতীয় নম্বর মা, যিনি আমাকে পালন করেন, আমার সব কিছু অন্যায় আপনার সব কিছু মানিয়ে নেন। কিন্তু দিদি, যার জন্য আমি এতটুকু হয়তো আজকে এই জায়গায়, যতটুকু আমি জানি না, আমি কি আমার মায়ের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন জীবনে, মানে আমাকে শুধু আমাকে হাসি খুশি করে আমাকে তুলে ধরার জন্য। আমি আমার মাকে একটা অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই। থ্যাংক ইউ মা। খুব ভালো, দুই মার জন্যই তোমার অনেক কৃতজ্ঞতা থাকা উচিত। দুই মার জন্যই তুমি আজকে এত সুন্দর বান্টি, তুমি এত সুন্দর কথা বলো, তুমি এত সুন্দর মনের মানুষ এবং এত সুন্দর করে খেললে, আজকে দুই মাকেই ধন্যবাদ জানাবে। ভেরি গুড বান্টি। এবার তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকোগুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে যে কোনো একটা গিফট চুজ করবে। সোনার হার আছে, আংটি আছে, চুড়ি আছে, কানের দুল আছে। পাঁচটা ওয়ার্ড, 20 সেকেন্ড সময়, রিভার্সে উত্তর দেবে। টাইম স্টার্ট নাও। সূর্যমুখী, রজনীগন্ধা, ডালিয়া, শিউলি, অপরাজিতা। অপরাজিতা, শিউলি, ডালিয়া, রজনীগন্ধা, সূর্যমুখী। কোনটা? তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আগ আগ সে বুঝতি হ্যায়।
দিদি নাম্বার ওয়ানের ব্যাচ জি বাংলা এবং সেঙ্গকুল অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার্স। দুটো হার পেয়েছি, সেটাও নিয়ে যাক। আজকের পর্বে আমরা প্রচুর মজা করলাম, কারণ এই চারজন দিদি ভীষণ মজা করতে ভালোবাসেন। শুধু একা মজা করতে ভালোবাসেন না, সবাইকে নিয়ে মজা করতে ভালোবাসেন, সেটা আজকে প্রমাণিত এখানে। খুব ভালো থেকো, ভীষণ ভালো লেগেছে সকলের সাথে পরিচয় হয়ে, খেলে কথা বলে আনন্দ পেয়েছি প্রচুর। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামীকাল। ফুলো পে নহি ফুলো কে সমন্দর।